वेलकम टू दिशार एग्जाम गाइड प्रिय माध्यमिक परीक्षार्थी बंधुरा तुम्हारे जो भिडियोटी हमें आलोचना करते चले माध्यमिक लास्ट मिनट्स गणित सजेशन 2022 बंधुरा तुम्हारा जरा एखो पर्त भिडियोटी देखे नाओ अवश्य अवश्य क्यों देखे नाओ कारण भिडियो तुम्हारा जदि सजेशन देखे अंकगल प्रैक्टिस करो अर्थात गणित विषय जे अंकगलो दिए यगलो प्रैक्टिस कर लेकिन एखान 100% कमन पे जा देरी ना करे देखे नेवा जाक एखाने आमी आज के आलोचना करब लास्ट मिनिट सजेशन पाटीगणित बीजगणित परिमिति सम्पाद्य उपपाद्य सबकिछु किन्तु एकटी भिडियोते तोमरा पे जाबे। प्रथमे देखे नाओ बड़ प्रश्न 54 नम्बर पाचेर किऊ दाग एखाने देखे नाओ पाटीगणित एखाने 5 × 2 = 10 ताले एखाने चारटिर मध्ये दुटी करते हबे एइगुलो तोमरा किन्तु भालो करे देखे नाओ। प्रथमे देखे नाओ कोषे देखी पेज नम्बर 2 एइ कोषे देखी 2 पेज नम्बर 46 नम्बर पेज देखे नाओ 46 नम्बर पेजेर 13 दाग नम्बर भालो करे देखे नेबे 13 भेरि इम्पर्टेंट 14-15 दाग 16-17 दाग 18 दाग 19 दाग भेरि इम्पर्टेंट 20 दाग। एबार 46 पेजे जे प्रयोगे देखो 26 दाग 27 दाग 29 दाग एई अंकगुलो किन्तु भालो करे प्रैक्टिस करे नेबे। एबार देखो कोषे देखी 6-1 पेज नम्बर 112 6-112 पेज नम्बर दाग नम्बर देखे नाओ 5, 7, 11, 15, 17, 18 এই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। তারপর দেখো কোষে দেখি 6-2 পেজ নাম্বার 117 ঠিক আছে দাগ নাম্বার দেখে নেবে তোমরা 5, 8, 10, 14 প্রয়োগ এখানে কিন্তু ওই 117 পেজে প্রয়োগের দেখো 25 এবং 26 দাগ নাম্বার এবং কোষে দেখি 14 দেখো পেজ নাম্বার 202 এখানে দাগ নাম্বার দেখবে 3, 6, 8, 9, 10, 11, 12 এবং প্রয়োগে ওই 202 পেজেই প্রয়োগে দেখবে 5, 8, 10 এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে তোমরা সমাধান করে নিলে এখান থেকে কিন্তু এই যে পাটিগণিত যে বড় প্রশ্ন 100% কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আসি আমরা যে 6-3 দেখে নাও সমাধান এখানে 4টির মধ্যে 3টি করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো 3টি করলে 2 করে 3 দুগুণে কত 6 কোষে দেখি আমরা 1-2 দেখো কোষে দেখি 1-2 দেখবে পেজ নাম্বার 11 কোষে দেখি 1-2 পেজ নাম্বার 11 এখানে তোমরা যেগুলো দেখবে দেখো 4-XII, 4-XVI তারপর XVII মানে এখানে বুঝতে পারছো 18 দাগ এবং 19 দাগ XIX মানে 19 দাগ এবং প্রয়োগে দেখে নেবে 11 দাগ 12 দাগ 13 দাগ 14 দাগ এবং 15 দাগ। এবার আসি কোষে দেখি 1-3 দেখো 1.3 কোষে দেখি 1.3তে দেখবে পেজ নাম্বার 13 ঠিক আছে পেজ নাম্বার 13তে দেখবে তোমরা 1 দাগের অঙ্ক দেখবে 2 দাগের 3 দাগের 6-9 এবং প্রয়োগ দেখবে 18 এবং কোষে দেখি 1.5-এ দেখবে পেজ নাম্বার 29-এর কোষে দেখি 1.5 দেখবে এখানে দেখো 5 দাগ দেখে নেবে এবং 8-এর III 3 মানে 1 রোমান হরফের 1 রোমান হরফের 2 রোমান হরফের 3 রোমান হরফের 4 এবং 9 দাগ ও 10 দাগ এই অঙ্কগুলো দেখলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসি আমরা 8-এর কিউতে দেখো অনুপাত ও সমানুপাত এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক 4টির মধ্যে ঠিক আছে 4টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 6 মার্ক দেখো কোষে দেখি 5-এর 1 পেজ নাম্বার 82 দেখবে তোমরা 5-এর 1 2 মানে 5-এর রোমান হরফের 1 এবং 2 6-এর 1
সাতের এক এবং প্রয়োগে দেখবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো। আবার বলছি প্রয়োগে দেখবে দাগ নম্বর চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এবং কোষে দেখি দেখো পাশের তিন পেজ নম্বর সাতানব্বইতে দেখবে দেখো দুয়ের রোমান হরফের এক, রোমান হরফের দুই, রোমান হরফের তিন। চার দাগে দেখবে রোমান হরফের এক চারের দুই, পাঁচ দাগে দেখবে রোমান হরফের এক রোমান হরফের দুই, ছয় দাগে দেখবে রোমান হরফের তিন এবং দেখো পাঁচ ছয়, দশ দাগে দেখবে রোমান হরফের এক রোমান হরফের দুই এবং প্রয়োগে দেখবে ছাপ্পান্ন দাগ নাম্বার ষাট এবং তেষট্টি। মাথায় রাখবে সাতানব্বই পেজের প্রয়োগে দেখবে ছাপ্পান্ন দাগ ষাট এবং তেষট্টি, ঠিক আছে। এরপর আমরা দেখব যে উপপাদ্য, দেখো উপপাদ্য একটি করতে হবে, এখানে অবশ্যই কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করবে। বত্রিশ দাগ, তেত্রিশ, চৌত্রিশ দাগ, সাঁত্রিশ দাগ, আটত্রিশ দাগ, চল্লিশ দাগ, একচল্লিশ, বিয়াল্লিশ, আটচল্লিশ। এবং এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখো চৌত্রিশ স্টার, আটত্রিশ এবং আটচল্লিশ, এই তিনটে করলে আশা করি এখান থেকেই কমন চলে আসবে। তবু তোমরা বাকিগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে, দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখে নাও সম্পাদ্য অঙ্কন। সম্পাদ্যতে দেখবে কোষে দেখি এগারোর একে পৃষ্ঠা নম্বর একশো ছিয়াত্তরে রোমান হরফের এক, রোমান হরফের দুই, রোমান হরফের তিন, রোমান হরফের চার, পরিবৃত্ত অঙ্কন, ঠিক আছে। পরিবৃত্ত অঙ্কন তোমরা দেখে নেবে, দেখো কোষে দেখি তে এগারো দশমিক দুই পৃষ্ঠা নম্বর একশো আটাত্তরে রোমান হরফের এক, রোমান হরফের চার, রোমান হরফের পাঁচ, রোমান হরফের ছয়। এবং অন্তর্বৃত্ত অঙ্কন দেখে নাও, কোষে দেখি সতেরো বত্রিশ, এখানে দেখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি ফোর, মানে এক দাগ, দুই দাগ, তিন দাগ, চার দাগ, স্পর্শক অঙ্কন। এরপর আমরা দেখে নেব পরিমিতি, এখানে কিন্তু ছটির মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো মার্ক, ছটির মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো মার্ক। দেখো কোষে দেখি পেজ, কোষে দেখি চার পেজ নম্বর চুয়াত্তর আয়তঘন পনেরো দাগ, সতেরো দাগ, আঠারো, উনিশ দাগ দেখে নেবে। এবং কোষে দেখি দেখো আট পেজ নাম্বার একশো ছেচল্লিশ, দেখো লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এখানে ছয় দাগ, নয় দাগ, দশ দাগ, এগারো এবং পনেরো দাগ করবে। এবং কোষে দেখি দেখো বারো, কোষে দেখি বারো পেজ নাম্বার একশো তিরাশি, এখানে দেখবে গোলকে আছে ছয় দাগ, আট দাগ, নয় দাগ, চোদ্দো দাগ। এবং কোষে দেখি ষোলো পেজ নাম্বার দুশো সাতাশ, এখানে দেখবে শঙ্কুতে চার ছয় আট দশ। বন্ধুরা এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। অবশ্যই কিন্তু তোমরা বই দেখে নিও, বইতে অঙ্কগুলো দাগ দিয়ে নেবে, জ্যামিতিগুলো দাগ দিয়ে নেবে, পরিমিতি, সম্পাদ্য, উপপাদ্য এগুলো সব কিন্তু দাগ দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো খাতায়। বন্ধুরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।